বর্তমানে ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে মানুষ করা অনেক কষ্ট। পরিবেশ এত খারাপ হয়ে গেছে যার বলে বোঝানো যায় না। পাশের বাড়ির ছেলে মেয়েগুলি এত দুষ্ট হয়েছে, তাদের সাথে আমার ছেলে মেয়েকে মিশতে দেওয়া একদম ঠিক হয়নি। আজ আমার ছেলে মেয়েগুলিও তাদের মতো বায়না করে, এটি লাগবে ওইটি লাগবে, এটি ছাড়া আমার চলবে না, ওই জিনিসটি আমাকে না দিলে আমি পরব না, আর যদি না দিতে পারি তাহলে আমাদের সাথে যা মনে হয় তাই ব্যবহার করে, কোনো সম্মানই দেয় না। বন্ধুগণ, এই ধরনের সমস্যার কথা প্রায় বাড়িঘরের মা বাবাদের মুখে শুনতে পাওয়া যায়। তাদের সন্তানদের যদি সঠিকভাবে মানুষ করতে না পারে তাহলে অন্যের কাঁধে দোষ দিয়ে নিজে বেঁচে যায়। আচ্ছা, আপনার কি মনে হয় নিজের ছেলে মেয়েদের যদি পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে না পারে তাহলে এর জন্য কি মা বাবা দায়ী নয়? আমার মনে হয় এর জন্য অনেকাংশে মা বাবাই দায়ী থাকে, তা হয়তো জেনেই হোক আর না জেনেই হোক। আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলি নিয়েই আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি। আমি নিশ্চিন্ত এই আলোচনাটি শোনার পর যে যে সমস্যার কারণে আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনতে চায় না, আপনার বাধ্যগত হয় না, তার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা বন্ধুগণ, আমরা তো সবাই এই কথা মানতে পারি যে প্রত্যেক ছেলে মেয়েরাই যখন জন্ম নেয় তখন তারা সম্পূর্ণ পবিত্র থাকে, তাদের মনে কোনো লোভ বা হিংসা, মিথ্যা কথা বলা বা চুরি করা, সমাজের যত ধরনের অপরাধজনিত দিকগুলি রয়েছে সেগুলি তাদের মনে আসে না। আর দ্বিতীয়ত, তারা জন্মের পর প্রথম অবস্থায় কার কাছে বেশি থাকে? মায়ের কাছে। মায়ের বুকে জড়িয়ে থাকে, মার কথা শোনার চেষ্টা করে, মা কি বলছে, কি কি করছে, কি কাজ করছে, কিভাবে মানুষের সাথে কথা বলছে, কি ধরনের প্রতিক্রিয়া করে, সবগুলি কিন্তু সে ছোট্ট শিশুটি লক্ষ্য করতে থাকে। আপনি হয়তো বলবেন, আরে ছোট্ট বাচ্চা কিভাবে এইগুলি বুঝতে পারবে? আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন প্রায় শিশুরাই মাতৃভাষাগুলি 2 থেকে 3 বছর মধ্যেই শিখে ফেলে, আর ওই সময় যেভাবে শিখতে পারে তা প্রাপ্তবয়স অবস্থায়ও শিখতে পারে না? তাহলে এটা তো মানতে হবে প্রত্যেক ব্যক্তি জীবনে কতটা এগিয়ে যাবে, কত বড় হবে, মানুষের সাথে কি ধরনের ব্যবহার করবে তার মূল ভিত্তি স্থাপন তৈরি হয় মায়ের কুলে থেকেই। এরপর আসছে বার্থডে পালন। যখন দেখতে দেখতে 1টি বছর পেরিয়ে যায়, বার্থডের সময় আসে, কত যে বার্থডের সময় আসে, কত যে আয়োজন, কত বড় বড় প্রোগ্রাম, অনেক আগে থেকেই ওই জন্মদিনে কি কি করা হবে তার সিদ্ধান্ত নিয়ে নেয়। তখন হয়তো শিশুটি বুঝতে পারবে না এ বার্থডে সম্পর্কে, বড় বড় আয়োজন হলে কি আর না হলেই কি। শিশুটির কাছে সব থেকে আনন্দের স্থান যদি থাকে তা হলো মায়ের কোল। কিন্তু যখন ধীরে ধীরে 2 বছরে পা দেবে, দ্বিতীয় জন্মদিন পালন করবে, তখন হয়তো কিছু খেলনা পাবে যা দিয়ে খেলতে পারবে, আনন্দ পাবে, তখন আর মায়ের কোলের আনন্দের জায়গা থাকবে না। তখন আনন্দের জন্য আলাদা আলাদা খেলনা দিতে হবে, আর তা পেয়ে যাবে তার জন্মদিনের অনুষ্ঠানে। এইভাবে এক এক করে জন্মদিনের সংখ্যা যখন বাড়তে থাকবে তখনই সে শিশুটির চাহিদাও বাড়তে থাকবে, আর নিজেকে অনেক ভ্যালু দিতে শুরু করবে, নিজের মধ্যে এক অহংভাব আসতে শুরু করবে, ভাববে
আমার জন্মদিন, অনেক মানুষ আসবে, আমাকে অনেকে অনেক কিছু উপহার দেবে, আমার প্রতি সবাই খেয়াল রাখবে, আমার যত্ন নেবে। আর সেই সময় শিশুটির মনে সমাজের রিয়েল পরিস্থিতি সম্পর্কে একদমই ধারণা থাকবে না। যখন শিশুটি আরো বড় হবে, তখন নাবালক থেকে ধীরে সাবালক হবে, তখন তার মনে শুধু চাহিদাই তৈরি হবে, এটি চাই ওইটি চাই, মা বাবা কিভাবে আনবে তার প্রতি কোনো লক্ষ্যই থাকে না। যদি চাহিদা পূর্ণ করতে না পারে, তাহলে যা তা ব্যবহার করতে থাকে। আচ্ছা, আমার একটি প্রশ্ন, এই যে আমরা জন্মদিন পালন করি এবং কেক কাটারও ব্যবস্থা করি, কেকের সামনে কতগুলি ক্যান্ডেল জ্বালিয়ে রাখি, আর সব থেকে মজার বিষয় হলো কি জানেন, ক্যান্ডেলগুলি জ্বালানো অবস্থায় থাকে, আর যখনই জন্মদিন অনুষ্ঠান শুরু হয় তখন সেই ক্যান্ডেলগুলি নিভিয়ে দেওয়া হয়। এর মানে এমন বোঝানো হচ্ছে না তো যে তোমার এত বছর চলে গেছে, তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ? কিন্তু আমরা এটিকে গভীরভাবে চিন্তা করি না। আচ্ছা, এই যে বার্থডে পালন করা হয়, সেগুলি অনেকটা পশ্চিমী দেশের অনুকরণে হচ্ছে না? তাদের কালচার আজ আমরা পালন করছি, কি অদ্ভুত বিষয়! আমরা আমাদের সংস্কার সম্পূর্ণ ভুলে গিয়ে এখন ইংরেজদের ফলো করা শুরু করে দিচ্ছি। কথাগুলি হয়তো মেনে নিতে অসুবিধা হচ্ছে, ঠিকই, কিন্তু এটা তো সত্য যে এই জন্মদিনে পালন করার মানেই হলো আমরা ঠিক এই দিনেই জন্মেছি, ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে এই দিনে। আমরা যে আজ সুখ ভোগ করছি, আনন্দ উপভোগ করছি, তা কেবল মাত্র ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। যদি ভগবান আমাদেরকে যে আলিশান বাড়িতে ধনী উচ্চ বৃত্ত পরিবারে জন্ম দিয়েছেন, তা না দিয়ে যদি এক ভিখারি পরিবারে জন্ম দিতেন, তাহলে হয়তো জন্মদিন কি তাই জানতাম না। কিন্তু আমরা সেই জন্মদিনে ভগবানকে ধন্যবাদ দিতে ভুলে যাই, ভগবানকে স্মরণ করতে ভুলে যাই। তাহলে কিভাবে আপনার সন্তান সংস্কারী হবে? কিভাবে তাদের মনে ভক্তিভাব জন্ম নেবে? এই কম্পিটিশনের যুগে ছোট সময় থেকেই তাদের মনে ঢুকিয়ে দেওয়া হয় অন্য ব্যক্তিকে নিচে নামিয়ে নিজেকে ভাবে উপরে উঠা যায়। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই স্কুলে পাঠিয়ে দেয়, পড়াশোনা করানো ভালো এবং তা উচিত, কিন্তু ঘুম থেকে উঠার পর ভগবানের প্রতি যদি প্রার্থনা করা হয়, ওনাকে ধন্যবাদ দেওয়া হয়, তাতে প্রত্যেক দিন সকালেই শিশুর মনে শান্তি ও ঊর্জার অনুভব হবে। কিন্তু তা করার পরিবর্তে শিশুকে সকালেই মগজ ধোলাই করে দেওয়া হয়, এ দেখ তোমার ক্লাসে যত ছাত্র আছে তাদের থেকে বেশি নাম্বার তোমায় পেতে হবে, প্রতিযোগিতায় তোমাকে সর্বপ্রথম যেতে হবে। এর ফলে কি হয়, প্রথম থেকে শিশুর মনে তৈরি হয় অন্য ব্যক্তিকে হারানোর চিন্তা, পরাজিত করার চিন্তা, আর যদি নিজে হেরে যায় তখন ডিপ্রেশনে চলে যায়, ঘুরে দাঁড়ানোর শক্তি ফিরে পায় না। ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস না থাকার ফলে তাদের মধ্যে আধ্যাত্ম বোধ জন্মে না, সংস্কার তৈরি হয় না, বড়দের প্রতি শ্রদ্ধা করতে জানে না, সব সময় বড়দের সাথে অযথা তর্ক করে। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, আপনার সন্তান আজ আপনার কথা শুনে না, পাশের বাড়ির আরো দুটি ছেলের মতো সেও বাজে অভ্যেস যুক্ত হয়ে গেছে, অভ্যেসে যুক্ত হয়ে গেছে, এর জন্য কি পরিবেশ দায়ী? পাশের বাড়ির ছেলে মেয়েদের জন্যই কি আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে, নাকি আপনিও এর জন্য দায়ী আছেন? আপনার সন্তান যখন ছোট থাকে
তখন থেকে আপনার ব্যবহার পরিবর্তন করতে হবে, চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। মানুষের প্রতি আপনার যেমন ব্যবহার হবে, তারই প্রতিক্রিয়া আপনার সন্তানের উপর পড়বে, এবং তা মায়ের সাথে পিতাকেও করতে হবে। তাছাড়া শিশুদের প্রয়োজন থেকে বেশি কিছু দিতে যাবেন না, তাদের জন্য ওভার কিছু করতে যাবেন না। এই যে বার্থডে আপনি পালন করছেন, করা ভালো, কিন্তু তার সিস্টেমটি সম্পূর্ণ আলাদাভাবে করা উচিত। যেমন ধরেন জন্মদিন এসেছে, কেকের কোনো আয়োজন প্রয়োজন নেই, ওই দিন আপনার সন্তানকে দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ানো। অধিক উত্তেজিত হতে দেবেন না, শান্ত থাকতে বলবেন। ওই দিন যারাই তার সঙ্গী সাথী থাকবে, তাদের সাথে ভালো ব্যবহার করা, অন্যদের সাহায্য করা, যারাই আপনার সন্তানের বন্ধু তৈরি হবে, আশেপাশে যারাই থাকবে তাদেরকে গিফট দেওয়ার অভ্যেস করাবেন, দান করা শেখাবেন। অন্য ব্যক্তি যদি কষ্ট পায়, যাতে সেই সময় পরিহাস না করে তাকে সাহায্য করে। এমন এক নিয়ম তৈরি করুন, জন্মদিনে যারা সমাজে গরিব, ঠিকভাবে দুমুঠো ভাত খেতে পারে না, তাদেরকে দুমুঠো খাবার দেওয়ার ব্যবস্থা করুন, এবং তা আপনার সন্তানকে দিয়ে করাবেন। এতে আপনার সন্তানের মানসিকতার এক বিশাল পরিবর্তন হবে। আমি আশা করি এই ভিডিওটি থেকে আপনি অজানা কিছু তথ্য জানতে পেরেছেন, যা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এই তথ্যগুলি অনেক সাহায্য করবে। বন্ধুগণ, যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে উপকারে আসবে বলে মনে হয়, তাহলে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটির সাথী আপনিও হতে পারেন। ধন্যবাদ।